আসসালামু আলাইকুম যে রহমাতুল্লাহ থেকে বঞ্চিত করা হচ্ছে ডাক্তার ভারপ্রাপ্ত আমিরের জরুরি জামাতের উপর মানসিক চাপ প্রয়োগের চেষ্টা ডাক্তার শফিকুর রহমানকে ডেফিনেটলি হয়রানি করা হচ্ছে একজন বয়বৃদ্ধ মানুষ একজন ডাক্তার মানুষ একজন সিনিয়র সিটিজেন এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান জনদরদি একজন সন্তান সহজ সরল একজন সন্তান একজন দানশীল সন্তান একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক একজন ভদ্র মানুষ একজন আদর্শ মানুষ মানুষের প্রিয় মানুষ মানুষের ভালোবাসার মানুষ দুঃখী মানুষের আপন জন ডাক্তার শফিকুর রহমান শুধু জামাতের আমির এটা তার পরিচয় নয় তাকে দ্বিতীয় দফায় আদালতে হাজির করে আবারও তিন দিনের রিমান্ড রিমান্ডে নেওয়া হয়েছে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে এ বিষয়ে ভারপ্রাপ্ত আমির জামাত গুরুত্বপূর্ণ কথা বলেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং জরুরি কিছু আহ্বান জানিয়েছেন গুরুত্ব আর ডাক্তার সাহিবগুলো অধিকারের সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে মানসিক চাপ প্রয়োগ করার সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে আমরা যদি জামাতের প্রেস লিস্টটা দেখি আমিরে জামাত ডাক্তার শফিক রহমানকে পুনরায় তিন দিনের রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা প্রতিবাদ প্রফেসর মুজিবুর রহমানের ভারপ্রাপ্ত আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার দিনের রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান একুশে ডিসেম্বর নিমুক্ত বিবৃতি প্রদান করেছেন আপনারা একটু পরে শুনছেন একদিন পরে বিবৃতিতে তিনি বলেন গত বারো ডিসেম্বর দিবগত রাত একটায় আমির জামাত ডাক্তার শবিকুর রহমানকে তার নিজ বাসাতে গ্রেপ্তার করা হয় পরদিন তাকে জঙ্গি সংশ্লিষ্ট তার মিথ্যা অপবাদ দিয়ে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় বিজ্ঞ আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন যেখানে জামাত এটার বিরুদ্ধে আইনি রাজনৈতিক বৌদ্ধভিত্তিক লড়াই করছে সেখানে আদালতের এই সিদ্ধান্ত জামাতের কাছে অবশ্যই মনোভূত নয় তারা চরম অসন্তুষ্ট তারপরও কিন্তু আদালতের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা সুনাগরিকের যে বৈশিষ্ট্য গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা তার অংশ হিসেবে আদালতকে সম্বোধন করার ক্ষেত্রে অধ্যাপক মুজিবুর রহমান বারবার বিজ্ঞ আদালত বলে সম্বোধন করছেন কত চমৎকার মানুষ কত ভালো মানুষ রাষ্ট্রের প্রতি কত সুন্দর আনুগত্য আইনের প্রতি কত শ্রদ্ধা বিজ্ঞ আদালত বলছেন তারপরও তাদেরকে বলা হয় উগ্রবাদী তাদেরকে বলা হয় জঙ্গিবাদ এটা হতে পারে না একই মামলা একই উদ্দেশ্যে আজকে আবারও আট দিনের রিমান্ড আবেদন জানানো হয় বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সরকারের দায়ের করা মিথ্যা মামলায় ডাক্তার শফিকুর রহমান ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন এরা বলতে পারেন কিন্তু আদালতের সিদ্ধান্তের প্রতি যে শ্রদ্ধা এবং আনুগত্য আছে এজন্য কিন্তু বিজ্ঞ আদালত বলেছেন বিবৃতিতেনু বলেন গত বারো ডিসেম্বর রাত থেকে একটানা তিনি পুলিশে হেফাজতে রয়েছেন কারাগারে থাকলে বিশ্রাম পেত সেখানে অন্যরকম একটা পরিবেশ কিন্তু পুলিশে হেফাজতে একটানা সাত দিন এবং আজকে আরও তিন দিন রিমান্ড নিয়ে ডাক্তার শফিকুর রহমান ওবার মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে ডাক্তার শফিকুর রহমান মানসিক চাপে ভেঙে পড়ার মতো লোক নয় তিনি দৃঢ় চেতা মানুষ সাহসী মানুষ এক্সপেরিয়ান্সড লোক এ ধরনের অভিজ্ঞতা তার রয়েছে কারা নির্যাতন ভোগ করার ইত্যাদি ইত্যাদি তারপরও তার উপরে মানসিক চাপ প্রয়োগের চেষ্টা এটা কিন্তু মেনে নেওয়া যায় এটা হতে পারে না এটা অমানবিক তার বিশ্রাম নেওয়া প্রয়োজন চাইলে কিন্তু ডাক্তার শফিকুর রহমানের মতো ব্যক্তি কত অভিজাত জীবনযাপন করতে পারেন তার টাকা পয়সার অভাব নাই ব্যবসা বাণিজ্য আছে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে ধনী মানুষ অভিজাত যাপন করার সব সুযোগ তার রয়েছে কিন্তু এখন সম্পূর্ণ একটা মিথ্যা কারণে তিনি একটু রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন না বিশ্রাম নেওয়ার সুযোগও পাচ্ছেন না সে সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এর মানে ডাক্তার শবিউর রহমানকে বিশ্রাম নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার কারণে তিনি সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন এর মানে জামাত যে কথাটা বারবার বলার চেষ্টা করছে আই রিপিট উগ্রবাদ বা জঙ্গিবাদ এগুলো কিছুই না বিএনপির সাথে যুগপথ আন্দোলনই হচ্ছে বিএনপির দোষ জামাতের দোষ এবং সেই যুগপথ আন্দোলনের ঘোষণা দশ দফা ঘোষণার সমর্থন এটাই জামাতের একমাত্র অপরাধ বলে জামাত মনে করে জামাত মনে করে যে বিএনপির সাথে যুগপথ আন্দোলন ঘোষণা না করলে হয়তো বা আমির জামাত গ্রেপ্তার করা হতো না যাই এটা জামাতের চিন্তা এটাই তাদের বিবৃতিতে প্রতিফলিত হয়েছে আমরা সরকারের এই জুলুম নির্যাতনে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রিমান্ড বাতিল করে তাকে যুক্তি মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এটাই হচ্ছে আমি জামাতের জরুরি আহ্বান আসলে অবশ্যই জরুরি ডাক্তার শফিকুর রহমানের মুক্তি তার বিশ্রাম প্রয়োজন তার উপর ইনসাফ করা প্রয়োজন আমরা সেই দোয়া করছি রাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হোক আর এখানে কিন্তু আদালতকে তেমন কিছু বলছে না সরকার সরকারের কথা বলছেন যে সরকার অভিযোগ আনছে সরকার পক্ষ রাষ্ট্রপক্ষই তো বারবার জামিনের বিরোধিতা করছে রিমান্ডের আবেদন করছে তারা না করলে তো আদালত আর জোর করে তাকে রিমান্ডে নিত না এজন্য আদালতের প্রতি আইনের প্রতি জামাতের সর্বোচ্চ শ্রদ্ধা পুনরায় ভারপ্রাপ্ত আমিরের জোর আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমরাও আহ্বান জানাচ্ছি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ডাক্তার শফিকুর রহমানের শফিকুর রহমানদের অধিকার প্রতিষ্ঠিত হোক যে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে সেই সুযোগ যেন আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমানের মতো একজন সিনিয়র সিটিজেনকে দেওয়া হয় আল্লাহর কাছে সেই দোয়া করছি অন্য সবার কাছে আহ্বান করতে তেমন লাভ নেই তারপরও আইনের প্রতি শ্রদ্ধা সবারই আছে থাকা উচিত বিতর্ক থাকলেও বাইশ বারো বাইশ